কমলনগর থেকে শ্রীবাস মজুমদার জানান, লক্ষ্মীপুর কমলনগরের শফিউল বারী বাবুর পক্ষে ছাত্রনেতা মাইদুল হাসান শামীমের ত্রাণ বিতরণ। করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন সামাজিক সহায়তা অনেকে ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। এবার সংকটময় পরিস্থিতিতে আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছেন ছাত্রদল নেতা মাইদুল হাসান শামীম। প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সঠিক নিয়ম অনুসরণ করতে গিয়ে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত সমাজের শ্রমজীবী, দিনমজুর ও দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন জাতীয়তাবাদী ছাত্রদল কমলনগর উপজেলার ছাত্রনেতা মাইদুল হাসান শামীম। আজ মঙ্গলবার উপজেলার হাজিরহাট, মাতাব্বরহাট এবং নদীবাঙ্গন কবলিত এলাকায় শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন শামীম। এ সময় ছাত্রনেতা শামীম বলেন, দেশের মানুষ আজ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে, দিনমজুর শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সকল পথ বন্ধ হয়ে গেছে দরিদ্র জনগোষ্ঠীর। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা জনাব শফিউল বারী বাবু ভাইয়ের নির্দেশে কমলনগর ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলায় গরিব, অসহায়, দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি, ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর 71.com